করি সবাই আছো, ভালো নিয়ে এসেছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও সকালবেলায় সময় খিদে পেয়ে গিয়েছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালে আজকে ডিউটি নাই, মানে আজকে মাদ্রাসায় স্কুল কলেজ কিছুই নাই, আজকে আমার ছুটি। অন্যান্য জনের হয়তো চলছে, তো আমার একটা বন্ধু থাকে, তোকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো সে বলছে হ্যাঁ ওর মাদ্রাসা আছে, তবে আমার নাই। তো আমি এখন চললাম হোটেলে, নাস্তা করবো, খিদে লেগে গিয়েছে সকালবেলায় উঠেই। তো আমার কাছে যে গাড়িটা আমি চালাই সেই গাড়িটা আমার কাছে নাই, এখন আমার কাছে আছে মালিকের ছেলের গাড়িটা। এই যে গাড়িটা একবার দেখাই, আমার গাড়িটা ভিডিও একটা দিয়েছিলাম, ব্রেক গিয়ার ক্লাস সিস্টেমের গাড়ি, তো এই গাড়িটা একবারে অন্য কোম্পানি আর অন্যরকম গাড়ি। তো এই গাড়িটা একটু দেখাই কীরকম গাড়ি। এই গাড়িটা হচ্ছে মাজদা কোম্পানির গাড়ি, মাজদা 16 মডেলের গাড়ি এটা, আর গাড়িটা টোটালি ডিজিটাল গাড়ি এটা। এই গাড়িটার স্পিড হচ্ছে 260, এই যে একটু দেখাই, 40 স্পিডে চলছে, আর গাড়িটার স্পিড 260। তো এখন আমি যাই হোটেলে, হোটেল থেকে নিয়ে খাবারটা নিয়ে আমি ঘরে খাবো, এখানে খাবো না, আমার কারণে খাওয়া। তো চলো খাবারটা নিয়ে আসি আগে। তো আজকে আমার পাকিস্তানি হোটেলে আলু পরোটা খাওয়ার ইচ্ছা। তো আমি একটু দূরেই চলে এসেছি ঘর থেকে, প্রায় 7-8 কিলোমিটার দূরে হোটেলটা। তো এখানে চলে এসেছি হোটেলের কাছাকাছি, গাড়িটা ওখানে পার্কিং করে। তো এখন আমি লি আলু পরোটা, আর চলো খুলে আজা। তো আলু পরোটা নেওয়া হয়ে গিয়েছে আমার, আর এখন আমি যাব ঘরে, আর ঘরে গিয়ে খাবো। খাওয়ার পর হয়তো কোনো কাজ থাকলে করবো, নাহলে এখন এই মুহূর্তে কাজ নাই আমার। একটা সকালবেলায় উঠে একটা সমস্যা এটা, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমার সর্বপ্রথম চাই খাবার। খাবার ছাড়া আমার দুনিয়া অন্ধকার, খাবার আমার খুব প্রিয় জিনিস। তো চলো যাই ঘরে, কীরকম আলু পরোটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন যাওয়া যাক ঘরে, গাড়িটা এখানটায় লাগানো আছে, এই যে মাজদা গাড়ি এখানে লাগানো আছে। তো এখন আমি গাড়িটা নিয়ে চলে যাব। হ্যাঁ, গাড়ি না নিয়েই বা কী করে যাব আমি। গাড়িটা স্টার্ট সিস্টেমও দেখে দিই, প্রথমে দিলাম ব্রেকে পা, তারপরে এখানে এই সুইচটা গ্রিন হয়ে যাবে, একবার টিপে দিলেই গাড়ি স্টার্ট। আর এখান থেকে হ্যান্ড ব্রেকটা খুলে নিলাম, এই যে ডিসপ্লে থেকে চলে গিয়েছে হ্যান্ড ব্রেকের চিহ্ন, সিট বেল্টের চিহ্ন আছে, একটা সিট বেল্ট লাগিয়ে নেবো। আর এখান থেকে রিভার্স লাগিয়ে গাড়িটাকে ব্যাক করে নেবো। তো এখান থেকে রিভার্স করে হ্যান্ড ব্যাক করে নিলাম গাড়িটা। তারপরে এখানে একটা লিভার আছে, এই যে এইটা চেপে, এই যে এইটা চেপে আমি ডি গিয়ারে লাগিয়ে নেবো। এই যে ডি গিয়ারে চলে এলাম, তো এখান থেকে চলে যাবো আমি ঘরে। তো সিট বেল্ট আমাকে, সিট বেল্ট এখনও লাগাইনি, সিট বেল্ট আমাকে লাগাতে হবে, কারণ এই যে সিট বেল্টের আওয়াজ আসছে, আর সামনে একটা সিট বেল্ট ক্যামেরা আছে। তো সিট বেল্ট ক্যামেরা থাকার কারণে আমি সিট বেল্টটা লাগিয়ে নিয়েছি, আর নাহলে সিট বেল্ট না লাগাইলে জরিমানা দিতে হবে। এই যে সিট বেল্ট লাগিয়ে নিয়েছি, আর এখন আমি যাব ঘরে। আর চলো গিয়ে ঘরে দেখা যাক। এখন রেড সিগন্যাল, এখন রেড সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছি। বৃহস্পতিবার সকালে একটা মোটামুটি গাড়ি আছে রাস্তাতে, এই যে ওইটা, এই বাঁ দিকের এইটা হচ্ছে আসার, আর এইটা হচ্ছে যাওয়ার। এখানে গাড়ি পুরোপুরি আলাদাভাবে রাস্তা, যেদিকে গাড়ি যাবে শুধু যাবে, যেদিকে আসবে শুধু আসবে। তো সামনে দেখা যাচ্ছে সিট বেল্ট ক্যামেরা আর মোবাইল ক্যামেরা, দুটো ক্যামেরাই দেখা যাচ্ছে। তো আমি এই মুহূর্তে মোবাইলটাকে নিচে রাখি, নাহলে আমার আবার জরিমানা আসবে। তো হোটেল থেকে আসার পর আলু পরোটাটা লিয়ে ফেলেছি একটা ট্রেতে, সঙ্গে এই যে কত বড় পরোটাটা দেখাই। আর আলু পরোটা আমার খুব পছন্দের খাবার, সঙ্গে 2 পিস হালুয়া দিয়েছে, আর চানা ছিল না হোটেলে, সঙ্গে 2 পিস হালুয়া দিয়েছে। এই যে আর চানা শেষ হয়ে গেছে হোটেলে, তা অন্য কোনো সবজি আমার পছন্দ আসেনি, ওই কারণে এই নিয়েই চলে এসেছি। আমি ডিম ফ্রাই করবো, ডিম ফ্রাই করার পর খেয়ে নেবো। তো চলো এখানে ভিডিওটাকে শেষ করছি, আর দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। বাই।